নমস্কার, আমাদের পরিবারে নতুন একটি পর্ব, সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সবাই, সমস্ত দর্শক বন্ধু চায় যে আমাদের বাড়ির সবাই থাকুক, তো আজকের ফাইনালি আবারও সবাই একসাথে আছি। আর 2-3 দিনের বেশি বাড়িতে নিরামিষ রান্না হয়েছে, একটাই কারণ ভাই লাগেশ্বরে গিয়েছিল, ভাইও নিরামিষ খেয়েছে, আমরা সবাই নিরামিষ খেয়েছি, তো সেই জন্য আজকে একটু নতুন রান্না হবে। তো নতুন রান্নার জন্য মা আজকের মাটির হাঁড়ি নিয়ে এসেছে, বিশেষ করে আর মাটির হাঁড়ি নিয়ে এসেছে, আর কি রেসিপি হবে সেটা তো বলবোই। তো রেসিপির জন্য এখানে বাবা চিকেন নিয়ে বসে আছে অলরেডি, আর এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি। তো মেটে ভাপা রান্না হবে, তো মেটে ভাপা রান্নার জন্য চিকেন আর পেঁয়াজ রসুন আদা যা যা লাগবে সব কিছুই মা বলবে। আলু আছে। তো আর এতদিন আমাদের চ্যানেলে ভিডিও যায়নি, এক দর্শক বন্ধু আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে বলেছে যে জবাব দিতেই হবে। তো আমাদের ফ্যামিলি প্রবলেমের জন্যই আমরা, মানে অনেকটাই বেশি প্রবলেম ছিল বলেই আমরা একদমই ভিডিও দিতে পারিনি কদিন। তো যাই হোক, আর যদি কেউ যদি আবার জিজ্ঞেস করো যে কি প্রবলেম ছিল, সেটা আবার কেউ কমেন্ট করলে বলবো যে কি প্রবলেম ছিল। তো যাই হোক, আজকের এই রেসিপি হবে। তো বাবা আগে চিকেনটা কেটে নেবে, আমি বটিটা নিয়েছি সামনে, আদা রসুন মাকে হেল্প করবো বলে আদা রসুন ছাড়িয়ে দেওয়ার জন্য রসুনটা ছাড়িয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এখনো অবধি যারা যারা আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমরা তো চেষ্টা করছি যে চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার, কোনো না কোনো প্রবলেমে বন্ধ হয়ে যাচ্ছে ভিডিও। তো যাই হোক, চেষ্টা করবো। আপনারা কমেন্ট করেছেন, সত্যি খুব ভালো লেগেছে যে জবাব দিতেই হবে, কেউ তো অধিকার বোধ দেখাচ্ছে যে জবাব দিতেই হবে, চ্যানেলে ভিডিও কেন যাচ্ছে না। তো যাই হোক, আমি এখন আদাটা ছাড়িয়ে নেবো মার সঙ্গে। আমি এখন এই চিকেনগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর সব ফ্যামিলিতে কিছু না কিছু ঝামেলা থাকে, কোনো না কোনো প্রবলেম থাকে, তো আমাদের বাড়িও প্রবলেম আছে, তো সেই এতটাই প্রবলেম যে আমরা ভিডিওই করতে পারি না, কিছু না কিছু ঝগড়া সবার সঙ্গে সব হয়, ভাইয়ের সঙ্গে, বোনের, বাবা মার সঙ্গে, বাবা মার কোনো ঝগড়া হয় না, মানে আমাদের জন্য বাবা মার হতে ঝগড়া হয়। তো যাই হোক, বিশেষ করে ভাইয়ের সঙ্গে আমার ঝগড়া হয়, এটা আমাদের বাড়ি সবসময় চলতে থাকে। তো কেউ যদি কমেন্ট করে যে কিসের জন্য মানে ভিডিও যায় না, তো অবশ্যই আমি বলবো পরের দিন শিওর যে কেন আমরা ভিডিও দিইনি চ্যানেলে। তো বন্ধুরা, মেয়ে ও মেয়ের মা ওদিকে আলু সবজি বা আদা রসুন পেঁয়াজগুলো কেটে নিচ্ছে, আর আমি চিকেনটা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তো আর বন্ধু না, একটা কাকি, হ্যাঁ কাকিমার কথা বলি, যাদবপুর কাকিমার কথা বলি, কাকিমা যাদবপুর থেকে কমেন্ট সেকশনে কমেন্ট করেছে, ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করেছে বলে, যে আমরা পায়রা কেন খুশি, মানে খাওয়ার জন্য খুশি না, এমনি শখের জন্য খুশি না, বিক্রির জন্য খুশি, আমরা খাওয়ার জন্যও খুশি না, বিক্রির জন্যও খুশি না, জাস্ট বাবার ছোটোবেলা থেকে শখ, বাবার ভাইয়ের ছোটোর থেকে শখ পায়রা বসার, তো সেই কারণে এতদিনের পরে সম্ভব হয়েছে। আমাদের বাড়িতে পায়রা আছে অনেক বছর হয়ে গেছে, প্রায় 6-7 বছর হয়ে গিয়েছে পায়রা আছে। তো পায়রা আমাদের এই জন্য পোষা হয়, আর পায়রা তো বাচ্চা দেয়, মানে ডিম পারে, সেটা থেকে বাচ্চা ফোটে, তো বাচ্চা দেয়, তো আমাদের পাড়ার অনেক বাচ্চারা, তারপর অনেকেই এসে বাড়ির থেকেই পায়রা নিয়ে যায়, যখন অনেক পায়রা হয়ে যায়, যখন ঘরে জায়গা হয় না পায়রা ঘরে। আর বাবা এমনকি পায়রা থাকার জন্য ওদের জন্য আবার পাকা ঘর করে দিয়েছে, মানে সিমেন্ট সিমেন্ট দিয়ে বেশ সুন্দর করে। তো যাই হোক, কাকিমা কমেন্ট করেছে, তো আমরা খাইও না আর বিক্রিও করি না, এই শখের জন্যই পোষা। মা দুটোই লেগ নিয়ে এসছো? হ্যাঁ, দুটো লেগ একটা বড়। আসলে 3-4 দিন নিরামিষ খাওয়ার ফল পরের, তারপরের দিনে তো সবসময় তো একই রকম মাংস খাওয়া হয়, মা বলছে আজকে, আর এই পোল্ট্রি মুরগি কিন্তু খেতে ভালো লাগে না, মা আজকে নতুন মেটে ভাপা করে বলেই খাও না, মা পোল্ট্রি মুরগি নিয়ে এসছে, পোল্ট্রি মুরগি মাংস নিয়ে এসছে, আমি বলছিলাম কেন নিয়ে এসছো, তা মা বলছে আজকে নতুন ভাবে রান্না করবো মেটের হাঁড়ি দিয়ে, মেটে হাঁড়ি দিয়ে দেখি আছি মা কী রান্না করে, কেমন লাগে খেতে, কেমন লাগে অবশ্যই জানাবো। ঠিক আছে, দাও আমাকে, মা মাংস কাটা হয়ে গেছে, এটা দাও, হাঁড়িটা দাও, হাঁড়ির বালিটা ভেঙে দেবো আমি, নতুন হাঁড়ি তো, যার জন্য আমি হাঁড়িটাকে, বালিটা সুন্দর, হ্যাঁ হাঁড়ি বালি ভেঙে নিতে হবে। তো আমি এখন এই হাঁড়িটার ভালো করে বালি ভেঙে নিচ্ছি, নতুন হাঁড়ি তো, ভালো করে বাড়ি না ভাঙলে মাংস কিচকিচ করবে,
আর এদিকে মাংসের পিস তো কাটাই ছিল অনেকক্ষণ, আর মা সমস্ত কিছু বেটে নিয়েছে, আদা রসুন সবকিছু বেটে নিয়েছে। তো এক এক করে দিয়ে মাংসটা মাখিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট রাখা হবে চাপা দিয়ে। তো প্রথমে আলুটা দিয়ে দেবো, আলুটা মাংসের সাথে আজকে মাখানো হবে। তারপর পেঁয়াজ সবগুলো দিয়ে দেবো। এই হাড়িকে মাঝে মধ্যে হাড়িকে রান্না করা যায়, মাংস রান্না করে খাওয়ানো ভালোই হয়েছে। বাবা একদিন খাসি মাংস নিয়ে আসবে, ওই হাড়িতে রান্না হবে। তারপর রসুন, এই হাড়ি দেখে আমার এখন খাসি মাংস আনতে ইচ্ছে করছে। আদা, বেশ কিছুটা আদা, জিরে, ধনে একসঙ্গে বাটা, আর জিরে আর ধনে একসঙ্গে বাটা পরিমাণ মতন। সাথে এত কিছু বাটা দেওয়ার পরে বেশ কিছুটা গোটা রসুন ছাড়ানো, কিন্তু গোটা। তো এবারে হলুদ গুঁড়ো আর কচামচ দেবো, 3 চামচ দিয়ে দেবো। 1, 2, 3 আর লঙ্কার গুঁড়ো 7, কাঁচা লঙ্কা গোটা। আর বাটা গরম মশলা, সবসময় তেলের ফোড়নে গরম মশলা দেওয়া হয় গোটা, তো আজকে বাটা গরম মশলা দেওয়া হবে। আর সবার লাস্টে সর্ষের তেল কাঁচা। আর দেবো মা, দে আর একটু। বেশ, বাটা কি নতুন? না, আগের সারা। ঠিক আছে, এবার আমি ভালো করে মাখিয়ে নেবো। তো বন্ধুরা, আমার হাড়িতে বালিটা প্রায় ভাঙা হয়ে গেছে, ভালো করে ঘষে পরিষ্কার করা হয়ে গেছে। মাংসটা ভালো করে মাখিয়ে নেব। আজকে আলু শুদ্ধ করে মাখানো হচ্ছে, একদম কাঁচা আলু, সবকিছু কাঁচা। তো যাই হোক, ওই জন্য মাখিয়ে নিচ্ছি, কারণ হাড়ির মধ্যে তো কিছু মাখিয়ে নাড়ানো যাবে না কুন্ডি দিয়ে, ওই জন্য আলাদা করে মাখিয়ে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে তারপর হাড়িতে দেওয়া হবে। তো মাখানো হয়ে গিয়েছে, আমি সামান্য পরিমাণে লেবু দিয়ে দেবো। বাড়িতে যদি ধনে পাতা থাকে তো দিলে ভালো হয়, আর না থাকলেও কোনো অসুবিধা নেই। তো বাড়িতে যেহেতু ধনে পাতা আছে, আর একটা এর ধনে পাতার একটা আলাদাই গন্ধ, তো সেই জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য। আর ধনে পাতা ছিল না? না ছিল না, আর হালকা ধনে পাতাই দেওয়াই উচিত, কারণ এবার চাপা দিয়ে রাখবো 10-15 মিনিট। ছোটা দিয়ে, যে ছোট তো তা ফালা নেই, এই মাটির ছোট দে। হাঁড়ি যেহেতু নতুন, তাই আমি হলুদ আর সর্ষের তেল একটু ভালো করে হাঁড়ির মধ্যে মাখিয়ে নেবো। কলা পাতা দিয়ে আজকে চাপা দেবো, হাড়ি তোমার ইয়ে করা হয়ে গেছে? হ্যাঁ, মাখানো হয়ে গেছে, সবকিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি। এখন মাংসটা আমি হাড়ির মধ্যে দিয়ে দেবো। উনানে নাচটাকে গরম করার জন্য উনান অলরেডি ধরিয়ে দিয়েছে। মাংস ঢালা হয়ে গেছে, এখন উনুনে চাপিয়ে দিচ্ছি। কাঠটা কিভাবে কাট হয়ে গেছে, গামলার মধ্যে মশলা লেগেছিল, সেই মশলা মাখানো জলটা আমি দিয়ে দিচ্ছি। আর একটু জল লাগবে, আমি আমার মতন পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি হাঁড়িতে, এখন চাপা দিয়ে দিচ্ছি। এবার আমি অল্প করে আটা মাখিয়ে নেব। কেন মাখাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন, আটা রুটি বানাবে বলে খাওয়ার জন্য, আটা রুটি বানালি ভালো। এই লম্বা করে আটাটা মাখিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি মুখে, ধরো দেখি এদিকে।
টেস্টিংটা খুব ভালোই হচ্ছে। সব দিকে পড়েছে ভালো হবে, হ্যাঁ ওই দিকটা একটু ফাঁকা আছে। টেস্টিংটা কিন্তু দারুণ হয়েছে। হাড়ির মুখে সরাটা চাপিয়ে আটাটা দেওয়ার পরে 20-25 মিনিট মা বলে রেখে দেবে। আর আমি পরে আপনাদেরকে দেখাবো। আমি একদম লো আছে, আস্তে আস্তে জাল নিচ্ছি। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, এখন খুলে দেখে নেবো কেমন হয়েছে। আটাটা এইভাবে ছাড়িয়ে নেব। তো সুন্দর সেন্ট উঠছে, খুব ভালো লাগছে। আর ছাড়াতে হবে না, আর ছাড়াতে হবে না, এবার তুলে না উঠে না ছাড়াচ্ছি, কারণ ওইটা লেগে যাবে। অর্ধেকটা ছাড়িয়ে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। বলছে না তার টকবক করে ফুটছে ভালো সেন্ট, উনুনে ভালো জ্বলছে, ফুটছে এখান থেকে উনুনে ভালো, তার আগেই টকবক করে ফুটছে। গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আগে গরম মশলা বাটা দেওয়া হয়েছে, গুঁড়ো দেওয়া হয়েছে, আর একটু চাপা দিয়ে দিলাম। হাঁড়ির মধ্যে মাংস রান্না আমার হয়ে গেছে, এখন আমি ঢেলে নেব। একটা কত সুন্দর আসছে, যা সিন বেরোচ্ছে তো, পাতলা ঝোল। আগে পাতলা ঝোলটা পুরো পড়ে গেছে কলা পাতার মধ্যে, তারপর মাংসগুলো আস্তে আস্তে পড়ছে। হাঁড়ির তলা ধরিনি, কিন্তু একটাই কারণ, মা তখন হলুদ আর সর্ষের তেল দিয়ে আগে মাখিয়ে নিয়েছিল, ওর জন্য হাঁড়ির তলাটা কিন্তু ধরিনি। এই বিষয়টা বেশ ভালোই লাগলো আমার, একটা ভালো প্রসেস। হ্যাঁ, তো আজকে ভাইকে খেতে বসার সুযোগ করে দিয়েছি আমি নিজে। না এরকম কোনো ব্যাপার না, ও বলছে আমার খিদে পেয়েছে, তাই বললাম আজকে রে মাসি করাই যায়, তুই খেতে বস। আর আমিও এমনিতে আমিও একটু চাই, আমি একটু ক্যামেরাটা শেখার চেষ্টা করি, করি না একদমই, ও বলে তুই একদমই কিছু শিখতে যাস না, তো ওই জন্য আমি একটুখানি ধরলাম ক্যামেরাটা, আমিও একটু চেষ্টা করি ক্যামেরা ধরার। অনেকদিন পরেই ক্যামেরার সামনে আসলাম, তো আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। মা কিন্তু আজকে তেলাপিয়া সর্ষে বাটা করেছে, আর দিয়ে কিন্তু মাংসের ঝোল তো করেছে। ওটা মাংসের ঝোল হয়নি, কিন্তু ওটা ওটা হলো মেটে ভাপা, কিন্তু ভাপা হয়েছে ঠিকই, ভাপাই কিন্তু অতটা ঝোল হয় না, কিন্তু মাংসের ঝোলের মতন ঝোল হয়েছে, একদম অন্যরকম রান্না। টেস্টি হয়েছে কিন্তু, আমি একটু খেয়ে দে, মানে চেখে দেখলাম ঝোল, মানে বাবা সহ্য করতে পারে না, টেস্ট করবেই। আগে তেলাপিয়ার ঝোলটা করে নিয়েছিল, তো তেলাপিয়ার ঝোলটাও সুন্দর হয়েছে। তেলাপিয়াটা মনে হচ্ছে সর্ষে বাটা করেছে না? তোর মাছের ঝোল শেষ, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে। দেখি আলু দিই বাবু, কে বল আলু সেদ্ধ হয়েছে, একদম আলু আর মাংস একসঙ্গে কাঁচা কাঁচাই দেওয়া হয়েছে, কোনো ভাজার কোনো ব্যাপার নেই। গরম তো হবেই, আমাকে দাও আমি দেখি।
আমার সুগার হয়নি, আলু দাও, সুগার হলে আলু খেতে নি। তো মাংস রান্না তো খেলাম, বেশ ভালোই হয়েছে। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারছি না, বারবার একই কথা বলছি, সাবস্ক্রাইব করুন। আপনারা পাশে থাকুন, তাহলেই আমরা ভালো ভালো ভিডিও দিতে উৎসাহিত হব। তো সাবস্ক্রাইবটা মেন, সাবস্ক্রাইবটা করুন, তো আপনারা ভালো আর পার্মানেন্ট দর্শক বন্ধু মেন, হ্যাঁ অবশ্যই, সবকিছুই মেন আমাদের কাছে। ভিডিওটা কোন পার্টটা বেশি ভালো লেগেছে? আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে আগামী কাল ঠিক দুপুর 1টায়। টাটা।